দেখুন, লঙ্কাকাণ্ড, পরমাণু অস্ত্র মজুতে ভারতকে ছাড়িয়ে গেছে পাকিস্তান। পরমাণু অস্ত্র মজুতের দিক দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টপকে গেছে পাকিস্তান। আন্তর্জাতিক বিশ্ব পরমাণু নিরস্ত্রীকরণের ওপর জোর দিলেও ভারত পাকিস্তান ক্রমশই অস্ত্র মজুত বাড়িয়ে চলছে। আর অস্ত্র মজুত আরও সমৃদ্ধকরণের দিক থেকে ভারতকে ছাড়িয়ে গেছে পাকিস্তান। দেশের বাজেটের সবচেয়ে বড় অংশ তারা খরচ করছে পরমাণু অস্ত্র তৈরিতে। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রি একটি রিপোর্টে জানিয়েছে, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, ইসরায়েল এবং উত্তর কোরিয়া, এই দেশগুলো মিলিয়ে চলতি বছরের শুরুতে 14,465টি নিউক্লিয়ার ওয়ারহেড ছিল। সংখ্যার বিচারে দুই বড় শক্তিধর দেশ বাদ দিলে ব্রিটেনের কাছে 215টি, ফ্রান্সের কাছে 300টি, চীনের কাছে 280, ভারতের কাছে 130 থেকে 140টি, পাকিস্তানের কাছে 140 থেকে 150টি, ইসরায়েলের কাছে 80টি এবং উত্তর কোরিয়ার কাছে 10 থেকে 20টি পরমাণু ওয়ারহেড রয়েছে।